গুড্ডি ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে অর্জুন বলে, আমি যদি সেই অনুজ চ্যাটার্জি হই আপনি কি খুব খুশি হবেন? গুড্ডি বলে, এটাই স্বাভাবিক। গুড্ডি জানিয়ে দিল সে অনুজকে কতটা ভালোবাসে, তবে আপনি যদি অনুজ নাও হন আমার এখন আর কোনো সমস্যা নেই। অর্জুন বলে, আমি তো একজন খারাপ মানুষ ছিলাম, কিন্তু আমার হয়তো কিছু মনে পড়ছে না, তবে আপনাকে পেলে আমার বাকি জীবনটা খুব ভালো কাটবে। আমার তো আবার নতুন করে স্বপ্ন দেখতে ইচ্ছা করছে। কথাগুলো কিন্তু গাড়িতে বসেই বলছে। গুড্ডি নিজে গাড়ি চালাচ্ছে। হঠাৎ পুলিশ কমিশন থেকে গুড্ডিকে ফোন করলে গুড্ডি বলে, এই তো আসছে। একটাই তো স্বাক্ষর। গুড্ডির কাছে জানতে চাই কিসের স্বাক্ষর। গুড্ডি বলে, আমার আমলের একটা কেস, সেখানে একটা স্বাক্ষর করতে হবে। অর্জুন ভয় পেয়ে যায়, নিজের ভয় লুকাতে বলে, আচ্ছা আমরা কি এখন থেকে তুমি করে বলতে পারি না? গুড্ডি বলে, ঠিক আছে। তারপর অনেক প্রেমালাপের পর অর্জুন বলে, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো গুড্ডি, প্রমিস করো। গুড্ডি প্রমিস করে জানিয়ে দিল সে কখনো তাকে ছেড়ে যাবে না। অর্জুনও বলে, আমিও সারা জীবন তোমার পাশে থাকব, তবে আমার জন্য তুমি তোমার মেয়ে জামাইকে দূরে সরিয়ে দিলে। কমিশনের রুমে যাওয়ার জন্য গুড্ডি এবার অর্জুনকে বলে, তুমি কি আমার হাত ধরে নিয়ে যাবে? আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি, তুমি আমাকে ভুল বুঝবে না কিন্তু। তারপর অর্জুন গুড্ডির হাত ধরে ভেতরে আসার সাথে সাথেই পুলিশ বলে, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার অর্জুন, নাকি অঙ্কুশ ভাটিয়া বলবো? অর্জুন বলে, আমাকে এভাবেই ধরিয়ে না দিয়ে সরাসরি বলে পুলিশের হাতে তুলে দিতে পারতেন, কিন্তু এটা করে তো বিশ্বাসটা নষ্ট করে দিলেন। গুড্ডি বলে, আপনি আমাকে ভুল বুঝবেন না। তাহলে কি গুড্ডিকে সত্যি সত্যি ভুল বুঝবে অর্জুন? বন্ধুরা তোমাদের কি মনে হয়? এখন একটা লাইক করে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।